হ্যালো এভরিওয়ান, জুরিসপ্রুডেন্স একাডেমি থেকে আমি অ্যাডভোকেট বাঁধন রায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ বার কাউন্সিল ক্যানন্স অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইটি সম্পর্কে। এটাকে আমরা বাংলায় বাংলাদেশ বার কাউন্সিল পেশাগত সদাচরণ ও নিয়মানুবর্তিতাও বলে থাকি। আমরা এর আগে 5টি লেকচারে দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 এবং একই সাথে দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল রুলস 1972 এর বিধিগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। এখন আমরা পরবর্তীতে 4টি লেকচারে আমরা এই পেশাগত সদাচরণ ও নিয়মানুবর্তিতাগুলো সম্পর্কে আলোচনা করব। পেশাগত সদাচরণ ও নিয়মানুবর্তিতা সম্পর্কিত এটি আমাদের দ্বিতীয় লেকচার। এই লেকচারে আমরা একজন আইনজীবী মক্কেলের প্রতি তার আচরণ কেমন হবে এই সম্পর্কে আলোচনা করব। বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষা প্রস্তুতি গ্রুপ এফ সংক্রান্ত এটি আমাদের সপ্তম লেকচার। এখানে আমরা আইনজীবীদের পেশাগত সদাচরণ এবং নিয়মানুবর্তিতা সংক্রান্ত এর দ্বিতীয় অধ্যায় একজন আইনজীবীর মক্কেলের প্রতি তার আচরণ কেমন হবে এই সম্পর্কে আলোচনা করেছি। একজন আইনজীবীর মক্কেলের প্রতি আচরণ কেমন হবে এই সংক্রান্ত এই অধ্যায়ে মোট 14টি বিধি আছে। আমরা 14টি বিধি আলোচনা করব। আমরা শুরুতেই আসছি বিধি একে। বিধি একে বলা হলো যে একজন আইনজীবী কখনোই মামলার বিষয়বস্তু বা মামলার স্বার্থের প্রতি আগ্রহী হয়ে উঠবেন না। বিধি দুয়ে বলা হলো যে কোনো আইনজীবী যদি পূর্বে কোনো মক্কেলের পক্ষে মামলা পরিচালনা করে থাকেন তাহলে তিনি আর পরবর্তীতে ওই মক্কেলের বিরুদ্ধে কোনো মামলা পরিচালনা করতে পারবেন না। বিধি তিনে বলা হলো যে বিরোধী পক্ষ বা মামলার বিষয়বস্তুতে যদি আইনজীবীর কোনো স্বার্থ থাকে তাহলে তিনি ওই মামলায় নিযুক্ত হওয়ার পূর্বেই সেটা মক্কেলকে জানাবেন। বিধি চারে বলা হলো যে একজন আইনজীবী কখনোই উভয় পক্ষের মামলা পরিচালনা করবেন না। এরপর বিধি পাঁচে বলা হলো যে মামলার বিষয়বস্তু আইনজীবী কখনোই তার নিজ নামে অথবা বেনামে তিনি তার পরিবারের কারো নামে কখনোই মামলার বিষয়বস্তু তিনি ক্রয় করতে পারবেন না। বিধি ছয়ে বলা হলো যে একজন আইনজীবী কখনোই তার নিজের সম্পত্তির সাথে মক্কেলের সম্পত্তি মেশাবেন না। বিধির সাথে বলা হলো যে একজন আইনজীবী কখনোই বাদী বা বিবাদী কর্তৃক নিয়োগপ্রাপ্ত না হয়ে তিনি কোনো পক্ষকে মকদ্দমার কোনো বিষয়বস্তু সম্পর্কে কোনো পরামর্শ প্রদান করবেন না। বিধি আটে বলা হলো যে একজন আইনজীবী কখনোই কাউকে আইনভঙ্গের কোনো পরামর্শ দিবেন না। বিধি নয়ে বলা হলো যে অভিযুক্ত বা আসামির বিরুদ্ধে মামলা পরিচালনা করা আইনজীবীর অধিকার। এবার আমরা আসছি বিধি দশে। বিধি দশে বলা হলো যে একজন আইনজীবী তার কাজের জন্য যে ফি নির্ধারণ করবেন এই ফিটা কখনোই খুব বেশি অতিরিক্ত হবে না, তবে ফি নির্ধারণের সময় একজন আইনজীবী কখনোই মক্কেলের ফি প্রদানে সক্ষমতা অনুসারে ফি নির্ধারণ করবেন না। তিনি ফি নির্ধারণ করবেন তার কাজের ধরন, এই কাজটি করতে তার কী পরিমাণে শ্রম ব্যয় হবে, তার কী পরিমাণে সময় লাগবে, এই কাজ করতে গিয়ে তিনি অন্যান্য কাজ কী কী কাজ করতে পারবেন না, এগুলোর উপর ভিত্তি করে তিনি তার ফিটা নির্ধারণ করবেন। এরপর আসছি আমরা বিধি ১১। বিধি ১১তে বলা হলো যে ফি নির্ধারণের ক্ষেত্রে যদি মক্কেলের সাথে আইনজীবীর কোনো ধরনের মতবিরোধ দেখা দেয় তাহলে আইনজীবী এই বিষয়টা নিয়ে মক্কেলের সঙ্গে কখনো অশোভন আচরণ বা কোনো বিরোধের মধ্যে জড়াবেন না। এরপরে আসছি আমরা বিধি ১২তে। বিধি ১২তে বলা হলো যে একজন আইনজীবী আদালতে বা বিচার কার্যে মক্কেল সম্পর্কে তার ব্যক্তিগত ধারণা বা বিশ্বাস এগুলো কখনোই আদালতে বা বিচার কার্যে বর্ণনা করবেন না। বিধি ১৩। বিধি ১৩তে বলা হলো যে কোনো আইনজীবী কোনো মক্কেলের মামলায় যদি সাক্ষী প্রদান করেন তাহলে তিনি আর ওই মামলা পরিচালনা করতে পারবেন না, ওই মামলা পরিচালনার দায়িত্ব অন্য কোনো আইনজীবীর উপর অর্পণ করতে হবে। বিধি ১৪। বিধি ১৪তে বলল যে মক্কেলের যদি কোনো ক্ষতি না হয় তাহলে কোনো মামলা কোনো বিশেষ দিনে করার জন্য অপরপক্ষের আইনজীবীকে বাধ্য করা যাবে না। ঠিক আছে, তাহলে এই ১৪টি হলো যে আমাদের একজন আইনজীবী হিসেবে মক্কেলের প্রতি দায়িত্ব এবং কর্তব্য। আমরা আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে বার কাউন্সিল ক্যানন্স অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইটি সম্পর্কে ধারণা দিতে পেরেছি। এই সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আপনার যদি বিস্তারিত কোনো কিছু জানার থাকে তাহলে অনুগ্রহপূর্বক আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষা প্রস্তুতি এবং আইনের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাই।